প্রায় 53 লক্ষ মানুষের বসবাস গাজীপুর জেলায়। শিল্পকারখানা গড়ে ওঠায় দিন দিন বাড়ছে এই এলাকার জনসংখ্যা। চাকরির সুবাদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসে বসবাস শুরু করেছেন এখানে, আর সেই সুযোগে এই এলাকাকে ঘিরে দিন দিন বাড়ছে অপরাধের সংখ্যাও। সময়ের অসঙ্গতির এবারের গন্তব্য জয়দেবপুরের দক্ষিণখানে। 2018 সালের 13 মার্চ প্রতিদিনের মতো বই খাতা নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেন দশম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন। ঘর থেকে বেরিয়ে কিছু দূর এগোতেই দেখতে পান মানুষের জটলা। কৌতূহলী সাব্বির ছুটে যান ঘটনাস্থলে। ভিড় সরিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পান এক রোমহর্ষক দৃশ্য। 8-9টার দিকে সকাল ওই সময় ছিলাম, তারপর মানুষ বলতে আছে যে ওই জায়গায় রাস্তার ওই সাইডে একজন মাইরা ফেলায় তুইছে। তখন আসলাম, আইসা দেখি বলে এই জায়গাটার মধ্যে মানে মাথাটা মানে রক্তে মাখা, গলাটার মধ্যে ঘাস পরে ফাতালাতা দিয়ে মানে বইরা ছিল গলাটা। এই জায়গাটার মধ্যে মানে বটিটা ছিল আর কি। তখন এই খেতা ছিল, খেত কেটে ফেলাইছিল, শুকনো জমি ছিল। আর তখন দেখি বলা সাইডে মানে বডিটার সাইডে রক্ত, মানে কিছু রক্ত, যে ওই রক্ত দেখে বোঝা গেছে যে জায়গায় জবু করছে। মরদেহ পড়ে থাকার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসে থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়ার পর শুরু হয় প্রাথমিকভাবে পরিচয় শনাক্তের কাজ। এলাকার অনেক লোকজনই আসছিল, 300 এলাকার লোক আসছিল, কেউ চিনে নিয়ে গেছে এদিকে। এদিকে মরদেহ পাওয়ার ঘটনার আগের দিন নিখোঁজ হয় পাশের গ্রামের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন। নিখোঁজের পর দুদিন কেটে গেলেও প্রতিবেশী ও বন্ধুদের বাসায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি মামুনের। নিজের একমাত্র ছেলের এমন হঠাৎ উধাও হওয়ার সংবাদে পাগল প্রায় মা শিল্পী আক্তার। আর বিকেল আইসারে পরে বলছে বাবা তুমি একটু তাড়াতাড়ি যাও, টাকার দরকার আছে, তাই তুমি মামার তো টাকাটা লুয়ে এসো ঘর ভাড়া। পরে আনসারে যাইতে চায় না, কি মনে করে আর চেহারা আমার একবার কালা কেমন, পরে যাইতে চাই না, জোর করে ফেলেছি। বুঝলি বাবা যা যা ভাত খাইতে চাই না, পরে নিজের দিয়ে দুই তিনলা, আমার তো কেমন খারাপ লাগছে, পরে আমি খাওয়াই নাই, পরে রাত দিয়ে দুই তিনলা না খাইছে, খাইয়া গেল গা গিয়ে যাইয়া। এরপর টাকাটা আনতে আনতে 8টা বাজে আনছে, আরে পরে যায় ওখান ঘরে আসবো না, বেলকুনি দিয়া বারিন্দার বেলকুনি দিয়ে টাকাটা দেখেছে। আমি কি পরে আসতেছি, চেহারা আমার কালা ছাই হয়েছে। সম্প্রতি উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে গাজীপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভর্তি হন মামুন। ভালোই চলছিল লেখাপড়া, তবে কিছুদিন যেতে না যেতেই মামুনের আচরণে অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখতে পায় তার পরিবার। আর এ নিয়ে প্রতিনিয়তই ঝগড়াঝাটি লেগেই থাকত পরিবারের মধ্যে। মামুনের বোন জানান নিখোঁজ হওয়ার দিনও ঘর ছাড়ার আগে পরিবারের সাথে বিবাদে জড়ান মামুন। এরপর বারবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে এক পর্যায়ে বন্ধ দেখতে পান মামুনের ফোন নম্বরটি। আমাকে কি কই আসিস ভাই বল, তুই দিয়ে দৌড়াইতেছস, হাঁপাইতেছস কেন, কী হয়েছে? কয় না আমি হাঁপাইতেছি, কই হাঁপাইতেছি, কিছু হয় না। পরে বলতেছে যে এরকম তো আমি কই, কী কোথায় আসিস তুই বল, তো বলতে চাইতেছে না। তো পরে তখনও মানে ফোনটা কাইটা দিছে। তো পরে আমি বলি কি তোর ফোন কাইটা দিলাম, আম্মু দেখো তো তোমার ছেলে ফোন কাইটা দিছে, তো কিছু বলতেছে না যে ও কোথায় আছে বা কিছু একটা। তো পরে আমি বললাম যে ঠিক আছে তাইলে, আচ্ছা তাইলে পরে তো ফোন রাইখে দিছে, ও আর ফোন দেয় না, আমরাও আর ট্রাই করি নাই। পরে 10টার পর থেকে দেখি কি ও ফেসবুকও নেই, আমি আম্মুর বারবার খালি জ্ঞান কেনে দিচ্ছে, আম্মু ফেসবুকও নাই, মোবাইল দিলাম ফোন দিলাম দেখি কোনো খোঁজ খবরও নাই, মানে মা মানে সন্দেহ হয়ে গেছে আমাদের মনে আর কি। মামুন নিখোঁজের পর 2 দিন কেটে গেলে পাশের গ্রামে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহ পাওয়ার সংবাদটি জানতে পারে মামুনের পরিবার। কৌতূহলবশত মরদেহটি মামুনের সাথে মিলিয়ে দেখতে মর্গে ছুটে যান তার বাবা। ফোনে থাকা মামুনের ছবিটি ময়নাতদন্ত করা সেই ব্যক্তিকে দেখাতেই নিশ্চিত করলেন এটাই মামুনের মরদেহ। কিন্তু দুর্ভাগ্যবশত আর খুঁজে পাওয়া যায়নি মরদেহটি, কেননা মর্গে আসার কিছুক্ষণ আগেই ব্যবহারিশ পরিচয়ে দাফন করা হয়েছে মামুনের লাশ। ওইখানে যাইয়া পরে ওই যে আব্বু ছবি দেখছে, ছবি দেখে বলতেছে মানে ঘুরে ঘুরে দেখাইতেছে যে ছবি লাগবে, তখন ছবি তো লাগবে, এখন বড় করে ছবি দিতে হবে ওনাদেরকে যে খোঁজ নিখোঁজ যেহেতু তা ছবি। তো পরে ওইখান থেকে আর কি আমরা পাইছি আর কি। পুলিশ বলছে মরদেহের পরিচয় শনাক্তে 2 দিন মাঠ পর্যায়ে কাজ করেছে, তবে শেষ পর্যন্ত জানা যায়নি পরিচয়। তাই বাধ্য হয়েই মামুনের মরদেহটি দাফন করা হয়েছে ব্যবহারিশ হিসেবে। তবে কী এমন ঘটনা ঘটল যার জন্য নৃশংসভাবে হত্যার পরও ক্ষান্ত না হয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করা হলো মাথা, কেনই বা হতভাগ্য পিতার ভাগ্যে জোটেনি সন্তানের লাশ শেষবারের মতো দেখার,
এর আগে পরিচয় শনাক্ত না হওয়ায় পুলিশ বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় থাকার পাশাপাশি মামলায় উল্লেখ করা হয় কোমর ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মামুনের বোন জানান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরপরই পরিচয় হয় একই এলাকার বাসিন্দা নিলয়ের সাথে। প্রতিবেশী হওয়ায় মামুনের পরিবারের সাথেও ভালো সম্পর্ক ছিল। তবে মামুনের মৃত্যুর ঘটনা জানাজানি হলে নিলয়ের আচরণ ছিল সন্দেহজনক। এমনকি কোনো কারণ ছাড়াই নিলয়কে এই হত্যা মামলায় না ফাঁসাতে অনুরোধ করেন তার মা। নিলয়ের আম্মু আয়েশা আমার আম্মুরে বলতাছে, ভাবি এরকম এরকম যে আমার ছেলের নামে আপনারা পুলিশের কাছে কিছু বললেন না বা কিছু, পরে এবার ধরায় টরে এগুলো দিয়েন না। পরে আম্মু বললো যে আমরাও তো জানি না। আমি বললাম, আন্টি আমরাও তো জানি না যে আমার ভাইয়ের এক্স্যাক্টলি কে নির্দিষ্টভাবে কে মারছে, কী কারণে মারছে আমরাও তো জানি না। জানলে তো আপনার ছেলে কেন, কাউরই তো আমরা কিছু বলতে পারবো না, কিছু না জানি না আমরা যে কে মারছে। তো এইগুলো বলার পরে আর কি, পরে উনি গেছে গা কি দোয়া মোসাই আর কি আমাদেরকে গেল গা। বিষয়টি রহস্যের জন্ম দিলে মামলার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তাকে জানান বোন সোহানা। এ ঘটনার পর কেটে যায় 2 বছর, খোলেনি মামুন হত্যার রহস্যের জট। এরই মধ্যে তদন্ত কর্মকর্তা মামলাটির কুল কিনারা খুঁজে না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন আদালতে। তবে তাতে অসন্তুষ্ট ছিলেন আদালত, তাই পুনরায় মামলাটি তদন্তের জন্য দায়িত্বভার আসে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর গাজীপুর শাখায়। এবার রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পিবিআই। এই মামলাটা তদন্ত করতে যে আমরা মামলা সম্পর্কিত মানে এই ভিকটিমের আচার আচরণ চলাফেরা, ভিকটিমের পরিবার, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে শুরু করি। পিবিআইয়ের তদন্তের পাশাপাশি মৃত্যুর আগের গতিবিধি পর্যবেক্ষণ করতে মামুনের ফেসবুক অ্যাকাউন্টটিতে পুনরায় ঢোকার চেষ্টা করে যাচ্ছিলেন তার বোন। এক পর্যায়ে সক্ষম হন। বন্ধুবান্ধবের সাথে আলাপচারিতা পর্যবেক্ষণ করতে গিয়ে চোখ আটকে যায় অভিমানী মেয়ে নামের এক ফেসবুক অ্যাকাউন্টের দিকে। কৌতূহলবশত আলাপচারিতা দেখতে গিয়েই বেরিয়ে আসে এক অবাক করা তথ্য। আদান প্রদান করা এই বার্তাগুলো দেখে পরিবারের দৃঢ় সন্দেহ প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মামুন। কথোপকথনে স্ক্রিনশটে আরও দেখা যায় মাদক সেবন করেছেন মামুন, যার কারণ হিসেবে সেই অভিমানী মেয়েকেই দায়ী করেছেন তিনি। এখন প্রশ্ন হলো, কে এই অভিমানী মেয়ে? মেসেঞ্জারে কথোপকথনের সেই স্ক্রিনশট আসে পিবিআইয়ের কাছেও। এবার অভিমানী মেয়ের আসল পরিচয় খুঁজতে থাকে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মিলেও যায় আসল পরিচয়। আমরা সবগুলো মেসেঞ্জারের কথোপকথনগুলো, তাদের যে ইয়েগুলো, আমরা এগুলো উদ্ধার করি, এগুলো উদ্ধার করে আমরা এগুলোর উপরে ব্যাপক তদন্ত করি। সেই মেসেঞ্জারে কিছু কথোপকথন থেকে আমরা মামলার কিছু রহস্য পাই, যে তার একটা বান্ধবী ছিল, একই সাথে পড়াশোনা করতো, তার সাথে তার সম্পর্ক ছিল ভিকটিমের। ধরে নেওয়া যাক এ নারীর নাম সীমা। একসাথে লেখাপড়া করার সুবাদে তার পরিচয় হয় মামুনের সাথে। এরপর সে সম্পর্ক রূপ নেয় প্রেমে। মামুনের সেই প্রেমিকাকে ঘিরে সন্দেহের দানা বাঁধে পুলিশের মনেও। তাই এ বিষয়টিকেই সামনে রেখে চলে মামুন হত্যার পেছনে লুকিয়ে থাকা রহস্য উদ্ঘাটনের চেষ্টা। জিজ্ঞাসাবাদে সেই প্রেমিকা মামুনের সাথে পরিচয় থাকার কথা স্বীকার করলেও জানান হত্যার বিষয়ে কিছুই জানেন না তিনি। তিনি আরও জানান, কলেজ শেষে প্রায় সময়ই একসাথে বাড়িতে ফিরতেন মামুন। নিখোঁজ হওয়ার দিনও মামুন সেই প্রেমিকাসহ কয়েকজন বন্ধুবান্ধবের সাথে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসে করে রওনাও দিয়েছিলেন। তবে কিছু দূর যেতেই বন্ধু শুভর সাথে বাসের মধ্যেই ঝগড়ায় জড়ান মামুন, আর এতে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিকভাবে বাস থেকে নেমে যান তিনি। তাদের যে এগ্রিকালচার ইনস্টিটিউটের সামনে শিমুলতলী বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে তারা জয়দেবপুর বাস স্ট্যান্ডে আসে। এর মধ্যে কয়েকবার শুভ ছন্দার সাথে একটু উত্তেজিত হয়ে কিছু কথাবার্তা বলে, উত্তেক্ত টাইপের কথা, এটা আবার ওই বাসের মধ্যে ওদেরই বন্ধু মামলার ভিকটিম আবদুল্লাহ মামুন মেনে নেয় না, সে এটা নিয়ে হাতাহাতি করে শুভর সাথে, হৃদয়ের সাথে বাসের মধ্যে। মেয়েটিও তখন বাসের মধ্যে ছিল, হ্যাঁ, মেয়েটি পাশে বসেছিল আবদুল্লাহ মামুন, আর পিছন থেকে ওর বন্ধু এই হৃদয় ওকে কুতুকটু করে। এই কুতুকটু করা নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়, এটা রাগ করে ছন্দা দেবনাথ বাস থেকে নেমে চলে যান তার বাড়িতে। এ চেষ্টায় ব্যর্থ হয় পিবিআই, তাই রহস্য উদ্ঘাটনে নতুন সূত্র হিসেবে বাসে ঝগড়া হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শুভর সন্ধান করতে থাকে পিবিআই। এক পর্যায়ে জানা যায় মামুনের মৃত্যুর কদিন পর থেকেই নিখোঁজ রয়েছেন শুভ।
বিষয়টি রহস্যের জন্ম দেয় পুলিশের কাছেও। তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি শুভর সন্ধান। তাই এ পর্যায়ে মামুনের মৃত্যুর আগে কাদের সাথে বসে মাদক সেবন করেছিলেন, এ প্রশ্নের উত্তর খুঁজতে থাকে পিবিআই। আর সে উত্তর খুঁজে পেতে সহায়তা করে মৃত্যুর আগে মামুনের মেসেঞ্জারে পাঠানো একটি ছবি। ছবিটিতে দেখা যায় কোনো এক কলেজ ব্যাগের উপর শুয়ে আছেন তিনি। তাই এ পর্যায়ে ব্যাগের সূত্র ধরে চলে রহস্য উদ্ঘাটনের চেষ্টা। অবশেষে পাওয়া যায় সেই ব্যাগের সন্ধান। মামুনের এক বন্ধু শাওনের বাড়ি থেকে উদ্ধার করা হয় সেই কলেজ ব্যাগটি। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেই খুলে যায় রহস্যের জট। এই মামলার মেসেঞ্জারে যে ছবিটা দেখা যায়, মেসেঞ্জারের মধ্যে যে ব্যাগটা মাথার নিচে ছিল ভিকটিম আবদুল্লাহ মামুনের ঘটনার কিছুক্ষণ আগে, সেই ব্যাগটা আমরা শাওনের দেখানো মতে ঠিক এই খাটের নিচে থেকে আমরা উদ্ধার করি, এই খাটের নিচে থেকে আমরা উদ্ধার করি। এবং এই ব্যাগটা রাখার কারণও বলছিল যে পুরাতন ব্যাগ, ব্যাগের মধ্যে পুরাতন কিছু কাগজ কাপড় চোপড় রেখে, দেখছেন তো ওরা একটু গরিব মানুষ, ওই ব্যাগের মধ্যে কিছু কাপড় রেখে দিত আর কি। ব্যাগটা ব্যবহার করতো না, কিন্তু ওর মধ্যে অনেকগুলো কাপড় রেখে এই ব্যাগটা খাটের নিচে রেখে দিত, যখন দরকার আবার কাপড় বের করতো ব্যাগ থেকে আর কি। এই ব্যাগটা মামলার একটা খুব বড় ধরনের এভিডেন্স, যেটা ঘটনাস্থলে ছিল এবং ওই ছবির সাথে মিলে আমরা ব্যাগ সেই ব্যাগটাই আমরা আসামি দেখানোর মতো উদ্ধার করছি। তবে শাওনের মা বলছেন ভিন্ন কথা। তার দাবি, মামুনের হত্যার ঘটনার আগের দিন জরুরি কাজের কথা বলে ব্যাগটি নিয়ে যান শুভ। এই ব্যাগটা এই হৃদয় আমার কাছ থেকে নিয়ে যায়, শুভ ব্যাগটা দেন আমি বেড়াইতে যাবো। তখন আমার কাছ থেকে ব্যাগটা নিচে আগে জুতা নেয় গেঞ্জি নেয় নিয়ে আমার কাছ থেকে নিচে নিয়ে বেড়াই আবার এনে দিয়ে গেছে। পরে ব্যাগটাও নিচে হুব ব্যাগটা দেন সে আমি বেড়াইতাম যাম। পরে ব্যাগটা স্যার আমি দিছি, আমি ঘরের তলে বসে মিথ্যা কথা কই না। পরে ব্যাগটা নিয়ে ঘটনার তিন দিন পরে এনে ব্যাগটা আমার দিয়ে গেছে হুব, এই যে ব্যাগ ব্যাগ আমি ঘরে রেখে দিছি। এদিকে জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকলেও শাওন জানান প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে তাদেরই বন্ধু শুভ আর নজরুল। শুভ আত্মগোপনে থাকলেও এ পর্যায়ে চলে নজরুলকে গ্রেফতারের প্রক্রিয়া। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায় উচ্চশিক্ষা জীবনে পা রাখার পরপরই মাদকের সাথে জড়িয়ে যান মামুন, এমনকি সবশেষ নাম লেখান মাদক বেচাকেনাতেও। আর এসব মাদকের যোগান দিত নজরুল ওরফে ওয়াসি চৌধুরী। ভিকটিমের একজন ঘনিষ্ঠ বন্ধু আছে, তার নাম হলো ওয়াসিক। ওয়াসিককে আমরা তার বাড়ি, সে এখানে গাজীপুরে লেখাপড়া করতো কৃষি ইনস্টিটিউটে, তার স্থায়ী ঠিকানা হলো কক্সবাজার। সেই মূলত কক্সবাজার থেকে বিভিন্ন সময় ইয়াবা যে মাদক আছে সেটা গাজীপুরে আনতেন এবং এই বন্ধুবান্ধব যারা ঘনিষ্ঠ তাদেরকে তাদের কাছে দিয়ে তাদের মাধ্যমেই বিক্রি করাতেন। এবং এর মধ্যে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়, ইয়াবা আসে এবং বিক্রি করে টাকা পায় এবং এটা দিয়ে তারা বিভিন্ন কর্মকাণ্ডে তাদের চালায়। এগুলা নিয়ে এগুলা চলার এক পর্যায়ে ভিকটিমের কাছে এই ওয়াসিক, তারই বন্ধু ওয়াসিক যে কক্সবাজার থেকে মাদক আনতেন তার কাছে অনেক টাকা বাকি পড়ে যায়। সে মাদক ঠিকই বিক্রি করে কিন্তু ওয়াসিককে সকল টাকা মানে সেই পরিমাণ টাকা ফেরত দেয় না, মানে তাদের মধ্যে একটা টাকা লেনদেনের বিষয়ে চলে আসে, মানে বাকি পড়ার একটা বিষয় চলে আসে। এক পর্যায়ে তাদের মধ্যে বিভিন্ন ধরনের হয়, এটা কি বলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, সম্পর্ক নষ্ট হয়। নজরুলকে গ্রেপ্তার করলাম আমরা, ওর অবস্থান বের করলাম যে সে উখিয়া এলাকায় থাকে, অনেকদিন পরে তাকে পাওয়া যেত না। আমরা অনেকবার উখিয়াতে চেষ্টা করছি, সে বিভিন্ন জায়গায় নাম পরিবর্তন করে এক এক নামে এবং বিভিন্ন মানুষের নামে সিম ব্যবহার করে সে ঢাকাতে থাকতো, কখনো আমরা ওইভাবে টেস্ট করি আবার পরে পাই না। পরে গত জানুয়ারি মাসে আমরা নজরুলকে উখিয়া থেকে গ্রেপ্তার করি, উখিয়া একটা বাসায় ছিল, বিয়ে করছিল, ওখানে একটা বাসায় ছিল, সেখান থেকে আমরা গ্রেপ্তার করি নজরুলকে। এবং নজরুলের বক্তব্য অনুসারে নজরুলের দেখানো মতে আমরা শুভকে শনাক্ত করি। পরে শুভর একটা ছবি আমাদের ছিল কিন্তু শুভকে আমরা শনাক্ত করছি না, শুভর বাড়িটা নজরুলের দেখানো মতে শুভ অর্থাৎ হৃদয় ওরা রাখলাম, কিন্তু শুভটার মেসেঞ্জারের নাম ছিল, অজির নাম হলো ইমাম হোসেন হৃদয়, ওকে আমরা শনাক্ত করি। শুভকে গ্রেফতারের পর সরাসরি হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন তিনি। কারণ হিসেবে জানান মামুনের সেই প্রেমিকাকে ঘিরেই সকল রহস্যের সূত্রপাত, আর মাদকের টাকা পরিশোধ না করায় মামুনের হত্যার পেছনে মূল পরিকল্পনাকারী ছিলেন নজরুল। ভিকটিমের বন্ধু শুভ, তারা খুব ঘনিষ্ঠ বন্ধু, তারা দুজনে মিলে একজন একটি মেয়েকে পছন্দ করতেন, এই জিনিসটা কিন্তু জানতেন ওয়াসিক। জানার প্রেক্ষিতে সে
শুভকে বলে যে ও তো আমার টাকা দিচ্ছে না, এবং তোর এবং তুই যে মেয়েকে পছন্দ করিস সেও সেই মেয়েকে নিয়ে পছন্দ করে, এই নিয়ে কি বলে এই সে বিভিন্ন সময় আমার কাছে বিভিন্ন কথা বলেছে, হ্যাঁ যে এটা আমি দেখে নেব ওই সে, এটার ক্ষোভ তাদের মধ্যে এই শুভর মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়, যার পরিপ্রেক্ষিতে ঘটনার দিন এই শুভকে তারা ডেকে ভিকটিমকে আবদুল্লাল মামুনকে সে ডেকে তারা ডেকে নিয়ে যায়। পাশেটা দিঘি আছে, দিঘির দক্ষিণ পার বলে এটা, এটা একটা নির্জন জায়গা, এটা সন্ধ্যার পরে যখন ওকে এনে গল্প করে এবং মূলত তাকে সুকৌশলে ডেকে আনে, এনে এখানে গল্প করতে করতে এক পর্যায়ে তাকে হত্যা করে। রাত তখন অনুমান 9টা থেকে 10টা বাজে। এই আমরা যে জায়গায় দাঁড়া আছি ঠিক এই জায়গাটাই, এই গাছের এখানে বসে ওরা কথা বলছিলো এবং একটু মেসেজ লিখে পাঠাই মেসেঞ্জারে যে এই তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে এই নেশাগুলো করবো, আমরা এই গাঁজা খাবো, এই মদ খাবো, এবং ঘুমের ওষুধ খাবো। আর এইটা সব ছিল একটা প্ল্যানিং, কিন্তু এটা ভিকটিম বুঝতে পারে না, এটা ওর বন্ধুরা প্ল্যান করে তাকে হত্যা করার জন্যই এগুলো এনে আনে। এবং ওরা ভিকটিম ভাবছিলো যে মনে হয় আমার ভালোর জন্যই আনছে, আমার প্রেমটা সাকসেস হওয়ার জন্য, ও মনে হয় ছেড়ে যাচ্ছে। এবং জবাইটা করে ঠিক এই এই জায়গা, তখন ধান ক্ষেত ছিল না, তখন একদম সমতল জমি ছিল, শুকনা জমি, অচেতন হওয়ার জন্য কিছু খাইয়েছিল এখানে। হ্যাঁ, ওরা বলছিল যে ঘুমের ওষুধ মেডিসিন খাওয়ায় যেটা, এবং সেটা ছবিতেও ওই মেসেঞ্জারে আমরা যে ছবি পেয়েছি ছবিতেও ওষুধগুলো ভিজিবল ছিল। সকলে মিলে হত্যার পরপরই শুভ আত্মগোপনে ছিলেন পার্শ্ববর্তী দেশ ভারতে। প্রথম দফায় পুলিশ মামলার রহস্য উদ্ঘাটন করতে না পারায় নিশ্চিত হয়েই পা রেখেছিলেন দেশের মাটিতে। ও দীর্ঘদিন এই ঘটনার পরে ইন্ডিয়াতে গোপনে আত্মগোপন করছিল, পরে দেখে যে মামলা শেষ হয়ে গেছে, ও ইন্ডিয়া থেকে দেশে এসে একটা গার্মেন্টসে চাকরি করতো, আমরা সেখান থেকে ওকে আটক করছিলাম। যাকে ঘিরে ঘটনার সূত্রপাত সেই কথিত প্রেমিকার সাথে যোগাযোগের চেষ্টা করে সময়ের অসঙ্গতি। মামুনের বিষয়ে বারবার জানতে চাওয়া হলে পাওয়া যায়নি কোনো উত্তর, তবে সেই প্রেমিকার হয়ে কথা বলেন তার বড় বোন। জানান মামুন ছিলেন শুধুমাত্র সহপাঠী, ছিল না কোনো প্রেমের সম্পর্ক। এগুলা শুনছি তো, আমরা সবই শুনছি, ঠিক আছে। এখন আমরা এই বিষয়ে কিছু জানি না, একই সাথে ওরা কলেজে পড়াশোনা করতো, আমার হাজবেন্ড হচ্ছে পুলিশ, ঠিক আছে। আপনি যদি কথা বলার থাকে আমরা সব কথা বলছি ওইখানে, আপনি যদি কথা বলা হয় আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করেন। এই মামলায় অভিযুক্ত সকল আসামিদের গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতারকৃত সকলেই তাদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আমাদের যারা সমাজের, আমরা সমাজে বসবাস করি, আমাদের সন্তানেরা যারা লেখাপড়া করে বা যাদের বয়স কম, অনেক কিছু বুঝে উঠতে পারে না, আমাদের পরিবারের আমরা যারা কর্তা আছি, আমাদের সবাই কিন্তু আমাদের পরিবারের সন্তানদেরকে দেখে রাখা প্রয়োজন যে আমার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কখন কোচিংয়ে যাচ্ছে, কখন স্কুলে যাচ্ছে, তার ফেরার সময় ঠিক আছে কি না। হ্যাঁ, সে যেসব বন্ধুদের সাথে মিশতেছে তারা তাদের পরিবারের ইয়েটা কেমন, তারা সেই ছেলের পরিবারের লোকজন কেমন, সেই ছেলেটা কেমন, এই বিষয়গুলো আমাদের বিবেচনায় আনা উচিত। মামুনের পরিবারের দাবি, এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা চাইলেই শনাক্ত করতে পারতেন আসামিদের, একটু চেষ্টা করলেই শনাক্ত করা যেত বেয়ারিশ পরিচয়ে দাফন হওয়া মামুনের লাশ। একমাত্র সন্তানকে দাফনের আগে একটিবারের জন্য দেখার সুযোগ পেত বাবা।